বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি যেন আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত হয় সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে বিভিন্ন মিশনে কর্মরত কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও সেই প্রচেষ্টায় সামিল হতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগে বাংলা ভাষা পেয়েছি, তাদের অবদানকে ভুলে গেলে চলবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই মিলে কাজ করতে হবে, বিশ্বের সকল প্রান্তে মানবতা ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে পুরো বিশ্বে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। 21 ফেব্রুয়ারি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, তাই এটা প্রতিটি দেশের নৈতিক দায়িত্ব আন্তর্জাতিকভাবে পালন করা।